ছোট বাচ্চাদের খেলনা হিসাবে জীবজন্তুর মূর্তি বা ছবি কিনে দেওয়া যাবে কি না বাচ্চাদের পুতুল নিয়ে খেলার বিষয়টি অনেকটা মতো আছে। ছাড়ের সহ অন্যিসের কিতাবে এসছে লু আল মুসির আল্লাহ যারা ছবি অঙ্কনকারী তাদের প্রতি অভিশাপ বর্ষণ করেন অতএব ছবি বা মূর্তি অঙ্কন করা এটা মৌলিকভাবে শরীয়তে ঘৃণ্য এবং নিন্দনীয় কাজ রসুল্লা সাল্লাহ ইসলামের সেই হাদিসটি আপনি স্মরণ করুন আয়সরদ্দি আল্লাহা একটি ঘোড়া নিয়ে ডানা ওলা ঘোড়া নিয়ে খেলছিলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে ঘোড়ার আবার ডানা হয় নাকি রসুল্লাহ তখন সেই ঘটনা যেখানে রসোল্লাহ আসলামকে আশা দিন বলেছেন যে সাল্লাম ঘোড়ার ডানা ছিল এই ঘটনা উল্লেখ করা হয় এর অর্থ হচ্ছে বাচ্চাদের ছোটো বাচ্চাদের পুতুল নিয়ে খেলার যদি এরকম কিছু থাকে যেগুলিতে নিষিদ্ধ কোনো ছবি নয় তাহলে সেগুলো নিষেধ করা যাবে না সেগুলিতে গুনার কিছু নাই বাচ্চাদের খেলনা হিসাবে যে সমস্ত পুতুল ব্যবহার করা হয় যেখানে মানুষ বা জীবজন্তুর আকৃতি থাকে এ নিয়ে স্কলারদের মধ্যে একাধিক মত পাওয়া যায় সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি তিনি তার এক ফতোয়াতে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন এটি যদি একেবারে অস্পষ্ট হয় খুবই সাধারণ হয় আহ কোনো প্রাণীর আকৃতি না হয় তাহলে জায়জ হবে অন্যথায় সাধারণ এবং মৌলিক বিধানের আলোকে এটিও নিষিদ্ধের আওতায় পড়বে কাতার ভিত্তিক ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কম সেখানে মুফতিদের যে ফতোয়া সেটা হলো এটা জায়েজ হবে এবং জায়েজের স্বপক্ষে আরও অন্য অন্য অলামা অনেকেরও বক্তব্য রয়েছে সেক্ষেত্রে তারা যে সমস্ত দলিল উপস্থাপন করে থাকেন সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে নবী আলিহি সালাম তার যুগে বিভিন্ন সাহাবিদের ছোট ছোট সন্তানরা এ জাতীয় পুতুল নিয়ে খেলা করতেন স্বয়ং আমার জানা আয়েশা রাদি আল্লাহ তাল আনহা যখন ছোট ছিলেন তখন তিনিও এ জাতীয় পুতুল নিয়ে খেলা করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় এবং নেবের সাল্লাম সেগুলো নিষেধও করেননি বরং এ জাতীয় পুতুল খেলার সময় তিনি উপস্থিত হয়ে তাদেরকে পুতুল সম্পর্কে দু একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্তরে তারা এমন কথা বলেছেন যা শুনে তিনি হেসেও দিয়েছেন তো এগুলো থেকে প্রমাণ হয় বাচ্চাদের খেলনার বিষয়টি স্বতন্ত্র যদি সেটা খুব সাধারণভাবে বাসাবাড়িতে থাকে খুব সম্মানজনকভাবে শোকে ওটাকে সাজিয়ে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে এটা নিষেধাজ্ঞারাও পড়বে না শিক্ষামূলক এমন কিছু দিলে যেগুলো কোনো হারাম কিছু নয় যেগুলো হারাম কোনো প্রাণী নয় এবং যেগুলোর প্রতি বাচ্চাদের খারাপ দৃষ্টিভঙ্গি আসবে না অর্থাৎ সেগুলো হারামের প্রতি তাদের ঝোঁক বাড়বে না এমন কিছু হয় যেমন ঘোড়া বা টাট্টু ঘোড়া গান ছোটো ছোটো কবিতা পড়ে অথবা তাদের এটা এটা দিলে তাদের মধ্যে শব্দ শব্দ হয় আওয়াজ ভালো লাগে পাখির মতো এরকম কিছু দিলে সেগুলো যদি কোনো বাচ্চারা খুশি হয় রাখে এগুলোর জন্য গুণাগার হবে না কারণ এগুলো খেলনা জাতীয় জিনিস করে মুভি বানিয়ে ঘরের মধ্যে রাখা টেডি বিয়ার বা যেগুলো বলা হয় এগুলি কোনোটাই যায় না এগুলো হারাম এবং এগুলি গুণার কাজ এগুলি যে কিনে দিবে তারও গুণ হবে যে খেলবে তারও গুণ হবে যারা অনুমোদন করবে তাদের গুণ হবে যারা বানাবে তাদের গুণ হবে এক্ষেত্রে এহতিয়াত এবং সতর্কতামূলক মত হবে এটাকে অ্যাভয়েড করা